নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান যোগা অ্যান্ড স্পিরিচুয়ালিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সাধারণ সংসারী মানুষ। সংসারের নানান জটিলতার মধ্যে থাকতে থাকতে মনে হয় আমরা আবদ্ধ হয়ে প্রতিনিয়ত পিষে চলেছি সংসারে যাতাকলে, তাই নয় কি বন্ধুরা? আমরা ভাবি ঈশ্বরকে মন প্রাণ সমর্পণ করার জন্য সংসারের কোলাহল বুঝি বড়ই অন্তরায়, আর যোগ সাধনা সে তো কোনো ক্রমেই সম্ভব নয় সংসারে থেকে। কিন্তু গৃহী যোগী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়, যার সম্পর্কে কাশীর চলমান শিব হিসেবে পরিচিত তৈলঙ্গ স্বামীজি বলেছিলেন, যাকে পাওয়ার জন্য সাধুদের কৌপিনটুকুও ত্যাগ করতে হয়, এই গৃহীযোগী সংসারে থেকেও তাকে পেয়েছেন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়, যিনি সংসারে থেকেই সকল সাংসারিক দায় দায়িত্ব পালন করেও এক অপূর্ব যোগ সাধনা দ্বারা স্বয়ং ব্রহ্ম হয়ে আমাদের মতো সাংসারিক মানুষের উদ্দেশ্যে সংসার সম্পর্কে বললেন, তোমরা ভাবো স্ত্রী পুত্র মাতা পিতা সহ একত্রে বসবাস করে সুখে দুঃখে জীবন কাটানোই বুঝি সংসার। এই জাগতিক সংসার সর্বদাই দেহের সুখ ও মনের সুখ মেটাতেই ব্যস্ত। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণই সংসারের প্রয়োজন আছে। সংসার না থাকলে দেহলাভ হতো না, আর দেহ না থাকলে ঈশ্বর সাধনও করা যেত না। তাই সংসার মোটেও অবহেলা করার বিষয় নয়। যোগীরাজ সকলকে বলতেন, স্ব উপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করো, কখনো পরমুখাপেক্ষী হবে না, এবং যোগ সাধনা দ্বারা আত্মজ্ঞান লাভ করে মুক্ত হয়ে যাও। সংসার কি জানো? আসলে চলার নামই সংসার। জীব অনন্তকাল ধরে জন্মাচ্ছে এবং মরছে। এইভাবে প্রতি জন্মের পর কিছুদিন একত্রে মিলেমিশে থাকা, সেটাকেই তোমরা সংসার বলো। প্রকৃতপক্ষে সংসার হলো প্রাণের অনন্ত অবিচ্ছেদ্য গতিময় অবস্থা, যে অবস্থার ফেরে পড়ে বার বার আসা যাওয়া। গতি না থাকলে আসা যাওয়া থাকে না, এই গতিই হলো সংসার। যোগ সাধনের মাধ্যমে নিজ শরীরস্থিত চঞ্চল প্রাণের এই অনন্ত গতিকে, অর্থাৎ জীব যে 24 ঘন্টায় 21,600 বার শ্বাস গ্রহণ এবং ত্যাগ করে, এই গতিকেই যোগীরা অন্তর্মুখী প্রাণায়াম দ্বারা ক্রমান্বয়ে 20,000, 15,000, 5,000, 1,000 এইভাবে ধীরে ধীরে গতি কমিয়ে কমিয়ে এমন অবস্থায় স্থিত হন যে অবস্থায় যোগীরাজ বলছেন, আব শশা না লেনা না ফেকনা আব বড়া মজা। এই অবস্থায় শ্বাসের গতি থেমে গেল এবং এই অবস্থাতেই প্রকৃত ত্যাগ আসে। যোগীরাজ আবার বললেন, সারাদিন সংসারের চিন্তায় বা সংসার সংক্রান্ত কাজে থেকেও যদি রাত্রে 1 ঘন্টা সময় আত্মকর্ম অভ্যেস করা যায়, আর সেই অভ্যাসই যোগীকে ক্রমে ক্রমে 3, 4, 5, 6 ঘন্টার অভ্যাসে গুরুকৃপায় নিয়ে যাওয়া যায়, তাহলে সংসারে থেকেও হওয়া যায় প্রকৃত যোগী। এইভাবেই সংসারী মানুষও হয়ে ওঠেন গৃহী যোগী। আবার ব্রহ্মগুরু অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় বললেন, জন্ম জন্ম ধরে দেহের সেবা অনেক করেছ, এবার দেহের সেবা করো, নিজের সেবা করো। ক্ষুধা রোগ অভাব এগুলো দেহের ধর্ম, দেহীর ধর্ম নয়। দেহের সেবা করলে দেহীর সেবা করা হয় না যে। তোমার মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণই যে তুমি, তাই প্রাণের সেবা করে চঞ্চল প্রাণকে স্থির করে পেরিয়ে যাও জন্ম মৃত্যুর আবর্ত। অসাধারণ সহজ সাধ্য প্রকৃত মুক্তির পথের সন্ধান দিয়ে গেলেন যোগীরাজ জগৎকে। যে পথে চলতে গেলে কখনোই
সংসার অন্তরায় হবে না। যে সাধন পথে চলে তিনি নিজে হয়েছেন স্বয়ং ব্রহ্ম। নিজের গোপন ডায়েরিতে নিজ সাধন উপলব্ধির প্রতিটি স্তরের বর্ণনা করে গেছেন তিনি। বলেছেন, হামি অক্ষর পুরুষ, হাম ছড়ায় কই নেহি।